বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত এক মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম UMI টোকেনটা নিয়ে। তখনকার যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে আপনার একটি টোকেনের মূল্য ছিল $1.95। এটা কিন্তু ঠিক আছে, আর এটা কিন্তু লিস্টেড একটা টোকেন ছিল। সো এখান থেকে আমার এক মাসে আর্নিং হয়েছে টোটাল $160 মতো। সেটা আমি আপনাকে প্রুফ সহ দেখিয়ে দিব। আর আপনি যদি $160 যদি আপনি বাংলা টাকায় হিসাব করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এক মাসে আমার কত ইনকাম হয়েছে। সো আমি যদি এখান থেকে 88 টাকা করে ধরি, তাহলে 14,000 টাকার মতো আমার এখান থেকে এক মাসে আর্নিং হয়েছে শুধুমাত্র এই একটা মাত্র ওয়েবসাইট থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমি A to Z আপনাকে দেখিয়েছিলাম। আর এই ভিডিওটা ছিল আপনার PC মেক করানো, অনেকেই দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন। আর এটা একটি রিভিউ একটা ভিডিও, ঠিক আছে। সো যারা এখানে কাজ করতে চান তারা কাজ করতে পারেন, কীভাবে কাজটা করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো আজকে A to Z, এবং প্রুফ শো দেখিয়ে দেবো এখান থেকে আমি আর্নিংটা করতে পেরেছিলাম কিনা। তো প্রথমের দিকে যে কাজটা করবেন, ভিডিওতে সেটা লিঙ্ক পাবেন, দুইটা লিঙ্ক পাবেন। সো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে A to Z দেখিয়ে দিচ্ছি, এবং আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়, কীভাবে এখানে আপনার কাজটা করবেন। A to Z কিন্তু ওই ভিডিওর ভিতরে দেওয়া রয়েছে। আজকে আমি দেখাবো পেমেন্ট প্রুফ, এবং এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি, 14,000 টাকা ইনকাম করেছি প্রায় এক মাসে। সো প্রথমের দিকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে দেখেন Cygin.co এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে হবে। ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি। তো প্রথমে যখন আসবেন এই ওয়েবসাইটের ভিতরে, তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক রকম, কিন্তু আপনি দেখতে পারবেন এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট একটা আপনার ওয়েবসাইট, আর এটা একটা ক্রিপ্টোকারেন্সি কিন্তু ওয়েবসাইট। সো এখান থেকে কিন্তু আর্নিং করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনাকে আর্নিং করতে হবে। সো আমি কিন্তু ওটাই করেছিলাম। তো প্রথমে যেহেতু আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে সরাসরি রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তারপর আই অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমাদেরকে অ্যাজ এ রেজিস্টার ওকে। তো এই অ্যাকসেপ্ট বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে লেখা থাকবে সাবমিট। সো সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, আপনি যে জিমেল অ্যাকাউন্টে দিয়েছেন সেখানে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাবে। তো জাস্ট আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটি, এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টে বসিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ড, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে একটা অ্যাক্টিভেশন কোড পাঠাবে, কোডটা কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে। তো দেখেন যেখানে একটা কোড দিতে হবে, চলে যাবেন সরাসরি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের ভিতরে। তো জিমেল অ্যাকাউন্টের ভিতরে আমি চলে যাচ্ছি। তো এখানে আসার পর এটা রিফ্রেশ করবেন, একটু সময় লাগতে পারে, 30 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। তো যে কোডটা রয়েছে সেই কোডটা দ্বারা কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। প্রত্যেকবার যখন আপনি লগ ইন করবেন তখনই কিন্তু এখান থেকে একটা কোড পাঠিয়ে দেবে, কোডটার মাধ্যমে কিন্তু আপনাকে লগ ইনটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে একটা কোড রয়েছে, কোডটা জাস্ট চেপে ধরে এটা কপি করবেন। তো কপি করার পর এখান থেকে মিনিমাইজ করবেন, এখানে চলে আসবেন। আসার পর জাস্ট এখান থেকে যে কোডটা আপনি কপি করেছেন সেটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে দিই, আমি কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু ডেস্কটপ ভার্সন করে নিয়েছি, যার জন্য এরকম দেখাচ্ছে। আপনি যদি মোবাইল ভার্সন করেন সেক্ষেত্রে অন্যরকম দেখাবে। তো এখান থেকে দেখেন এই যে UMI এটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট করেছিলাম। প্রথমে আপনাকে এখানে BTC ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন, আগের ভিডিও দেখলে আপনি সব A to Z বুঝতে পারবেন। আজকের ভিডিও শুধুমাত্র আমি আপনাকে দেখাবো এখান থেকে পেমেন্টটা যে নিয়েছিলাম সেটার প্রুফ সহ দেখে দিব। এবং অলরেডি কিন্তু আগের যে একটা ভিডিও করেছিলাম ওখানে কিন্তু আমি পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করেছি, এবং লাইভে উইথড্র করে দেখিয়ে দিয়েছি আপনাকে। অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে $1.31। আর এখান থেকে UMI এই টোকেনটা কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তো প্রথমের দিকে এখান থেকে চলে আসবেন, গো টু দ্য ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন যে UMI এই টোকেনটা কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে এটা কিনতে হবে, তার জন্য প্রথমে আপনাকে বিটকয়েন ডিপোজিট করতে হবে, দেন তারপরে এটা আপনি কিনবেন এখান থেকে। এখান থেকে কিন্তু আপনি এটা কিনতে পারবেন। এটা কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, যেভাবে আপনারা বিভিন্ন টোকেন এক্সচেঞ্জ করেন বা ট্রেড করেন, সেম একই রকমভাবে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন টোকেন কিন্তু এখান থেকে কিনতে পারবেন। সো এভাবেই আপনাকে প্রথমে বিটকয়েন ডিপোজিট করতে হবে। বিটকয়েন ডিপোজিট করার পর আপনাকে এটা সেল করে আপনাকে UMI টোকেনটা কিনতে হবে। অবশ্যই আগে ভিডিও দেখে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। তো এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি একদম হিস্টোরির ভিতরে। এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা ডিপোজিট, মানে এটা আমি উইথড্র করেছিলাম, ঠিক আছে। সরি, এটা আপনার এটা না, এটা ডিপোজিট করেছিলাম। উইথড্রল যে হিস্টোরিগুলো রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইথড্রল 40টি টোকেন আমি উইথড্র করেছিলাম। আর এটাও আমার একটা, এটাও আপনার ডিপোজিট না, এটা আমি উইথড্র করেছিলাম, ঠিক আছে, কনফার্ম।
দেখতে পাচ্ছেন 21টি টোকেন আমি উইথড্র করেছিলাম, যেটার প্রাইস ছিল প্রায় $37 মতো। এখান থেকে আমি একটু দেখাই আপনাকে, প্রাইসটা একটু দেখাচ্ছি যে কত প্রাইস। আচ্ছা, এখানে আর একটি কাজ করতে হবে যে ওয়েবসাইটের ভিতরে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে আপনার রয় ক্লাব। এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা আপনাকে ডিপোজিট করতে হবে, ঠিক আছে, এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে ডিপোজিট করতে হবে। এটা হচ্ছে আপনার, সাপোজ ধরেন এটা হচ্ছে আপনার ওয়ালেট, ঠিক আছে, এই ওয়ালেট থেকে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ওকে, তো এখান থেকে যে পার্সেন্টেজটা পাবেন সেটা কিন্তু আপনি উইথড্র করে আপনি আপনার এই যে এই ইউএমআই ওয়ালেটের ভিতরে নিতে পারবেন, এবং এখান থেকে কনভার্ট করে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন যে আমি কিন্তু কনভার্ট করে এলটিসিতে পেমেন্টটা নিয়েছিলাম, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এলটিসিতে ভিতরে, এলটিসির ভিতরে কিন্তু আমি পেমেন্টটা নিয়েছিলাম। ওকে, সো আমরা এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখানে চলে আসবেন, ওয়েবসাইটের ভিতরে চলে আসার পর প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনাকে কিন্তু নিজস্বভাবে এটা কিন্তু অ্যাড্রেসটা দেওয়া হবে, তো এটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর মিনিমাইজ করবেন, এখান থেকে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনাকে এটা লগ ইন করতে হবে। ওকে, তো দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে চলে আসবেন, আসার পর এখান থেকে থ্রি ডট মেনটি ক্লিক করে দেবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আপনি ভাষাটা প্রথমে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, এখান থেকে জাস্ট ইংলিশ করে দেবেন। তো এখানে ইংলিশের উপর ক্লিক করে দেবেন, সবগুলো কিন্তু এখানে ইংলিশ লেখা থাকবে। এখান থেকে যদি ভাষা যদি না বলেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশ করে নিতে হবে। সো তারপর এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর যেটা আমরা কপি করেছি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাইন ইন এখানে একটা ক্লিক করে দেবেন। তো একটু ওয়েট, তো দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। যে আমি আবারও এখান থেকে লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট। তো বন্ধুগণ এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আর এখান থেকে দেখেন এই যে ইউএমআই ব্যালেন্স, এখানে কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট কীভাবে করবেন, এখান থেকে দেখেন ইনভেস্টমেন্ট একটা অ্যাড্রেস রয়েছে, তো আপনি কী করবেন এখান থেকে কপি করবেন। এই যে এখানে একটা বার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করবেন, কপি করার পর মিনিমাইজ করবেন, মিনিমাইজ করার পরে এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন। তো চলে আসার পর এখান থেকে আমাদেরকে সেন্ড করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএমআই, এই টোকেনটা আমাদেরকে সেন্ড করতে হবে। সেন্ড করার জন্য এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পর এখান থেকে দেখেন যে উইথড্র ইউএমআই, এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো তারপর এখান থেকে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে যে আপনি কত ডিপোজিট করবেন, ঠিক আছে। 20টি যদি করতে চান টোকেন, সেক্ষেত্রে 20 টোকেন বর্তমান যেটা ভ্যালু রয়েছে $40 মতো, কেননা প্রত্যেকটা টোকেনের মূল্য কিন্তু $2 করে। সো এটা অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট কোড অ্যান্ড ইমেল এখানে ক্লিক করে দেবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে, কোডটা বসিয়ে দেবেন। ব্যাস, এটা দিয়ে দিলে ইনস্ট্যান্ট এখান থেকে আপনার অ্যাকাউন্টের ভিতরে এখানে চলে আসবে, এটা এই যেখানে চলে আসবে এই অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। আর এখান থেকে দেখেন ইউএমআই টোকেনের প্রাইস কিন্তু $2.04 করে এখানে চলে আসবে। এখান থেকে যে পার্সেন্টেজটা পাবেন সেটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। এখন উইথড্র করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি। উইথড্র করার জন্য এখান থেকে আবার এই ওয়ালেট অপশনে চলে আসবেন। আসার পর এখানে ওই যে উইথড্র অপশনটা দেখতে পারবেন, এখান থেকে এই যে উইথড্র অপশনে ক্লিক করে দিলে আপনি এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন এটা। ওকে, সো এভাবেই কিন্তু করতে হয়। আর এখান থেকে দেখেন যে কত আপনি পার্সেন্টেজ পাবেন সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। সো এটা একটি রিভিউ ভিডিও ছিল বন্ধুগণ, কেউ আপনারা বিরক্ত হবেন না, কেননা বিরক্ত হয় অনেকেই রিভিউ ভিডিওস, যেহেতু আমার এটা করার দরকার ছিল এবং করতে হবে আমাকে, সেই জন্য আমি করে দিলাম আপনাকে। এখন কাজ করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে এই সাইটটি কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট, সুতরাং যারা এই সাইট সম্পর্কে আমি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটার ব্যালেন্স অ্যাকাউন্ট। আর এখানে আমি আমার ব্যালেন্স অ্যাকাউন্টের ভিতরে কিন্তু পেমেন্টটা নিয়েছিলাম এর আগে, দেখেন যেটা নিয়েছিলাম এলটিসি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এলটিসি 0.14, 0.13, 0.14, 0.13, 0.12, এইগুলো কিন্তু টোটাল এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এ পর্যন্ত সবগুলো কিন্তু আমার এই ওয়েবসাইটে কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি, ঠিক আছে। এই যে এই ওয়েবসাইট থেকে কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো এটা যদি আপনি টোটাল হিসাব করেন তখনকার যে প্রাইসটা রয়েছে সেটা হলো $160, আর এখন একটু কম হতে পারে যেহেতু বিটকয়েনের দামটা একটু কমে গেছে, লাইট কয়েনের দামটা কমে গেছে। সো তখনকার যেটা প্রাইসটা ছিল $160, সো $160 এখান থেকে আমি ইনকামটা করতে পেরেছি। সো আপনারা যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন, আর যদি না করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার ব্যাপার। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।